দেখাচ্ছিলেন এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তাকেও পরেশ অধিকারী তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন এবং তারা সেখানেও নথি তল্লাশি করছেন, সেখানেও তারা নথি খুঁজছেন এবং সেখানকার কি ছবি আমার প্রতিনিধি আমাদের জানাবেন। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে জায়গাগুলো আছে রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা বা গোয়েন্দারা তারা যেখানে যেখানে গিয়েছেন যে বাড়িগুলিতে তারা তল্লাশি চালাচ্ছেন তার মধ্যে একটি মেখলিগঞ্জের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি এবং তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা তা নিয়ে তিনি কি বলছেন, কি তল্লাশি চালাচ্ছেন তা নিয়ে তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। পরেশ অধিকারী আমাদের কি জানিয়েছিলেন একবার শুনবো। ইডি তো হানা দিয়েছে, মানে আপনাকে কিছু বলেছিল আগাম কিছু জানতেন? না 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 না, শুনলাম তো যে 13 জনের বাড়িতে হানা দিয়েছে, নিশ্চয়ই এটা কোনো প্রোগ্রাম নিয়ে হচ্ছে। এবং এই এই ব্যাপারটা কিভাবে দেখছেন দাদা, যে 21 জুলাই প্রোগ্রাম হলো তারপরেই এরকম ভাবে একটা হানা হলো পরপর? এই বিষয়ে এখন কিছু বলা যাবে না, আগে ওখান থেকে বাড়ির লোকের কাছে খবর শুনি তারপরেই রিয়াকশন দেবো। সরাসরি মেখলিগঞ্জ থেকে প্রবীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। প্রবীর, এখনো কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সেখানে রয়েছেন, তারা ঠিক কোন নথির খোঁজ করছেন? একেবারে দেখো, ইডি আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে যে সকাল থেকে ঠিক এভাবেই তদন্ত চলছে ইডি আধিকারিকদের এবং দরজা মূল গেট, যে মন্ত্রী পরেশ অধিকারীর বাড়ির মূল গেট, সেই গেট বন্ধ রেখে ইডি আধিকারিকরা সকাল থেকে দফায় দফায় তদন্ত করছেন। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে বাইরের থেকে কাউকে ভেতরে প্রবেশের কোনো অধিকার নেই, এমনকি যারা সকালে ভেতরে ছিলেন তারাও এখনো পর্যন্ত বাইরে বেরোতে পারছেন না, একেবারে রুদ্ধদ্বার এখানে মূল গেট আটকে এভাবেই তদন্ত চলছে ইডি আধিকারিকদের। ধন্যবাদ।